নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করুন, এই স্লোগান তুলে খোয়াই বিধানসভা এলাকায় বিজেপির প্রচার মিছিল। এই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তার সঙ্গেই পা মেলান পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। ঘরে ঘরে দরকার বিজেপি সরকার, এই স্লোগান ওঠে মিছিলে। বর্ণাঢ্য এই প্রচার মিছিল দেখতে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। উনি 370 টার্গেট দিয়েছেন বিজেপি এলাকায়, 370 আমাদের যেতে হবে। আমাদের যে অ্যালাই যারা পার্টনার আছে ইন্ডিয়া, তাদেরকে নিয়ে আমাদের 400 উপরে আমাদের সিট আসন থাকে। সমস্ত ত্রিপুরার সব জায়গায় আমরা যাচ্ছি, আমাদের দুটো আসন আপনারা সবাই জানেন, একটা ইস্ট আমাদের পূর্ব সবার আসন, আরেকটা হচ্ছে পশ্চিম সবার আসন। আমাদের আজকে খোয়াই আমরা এসেছি, সব জায়গায় আমরা যাচ্ছি, পদযাত্রা করছি, মিটিং করছি, র্যালি করছি, প্রসেশন করছি, সবই করছি। এখানে 5 কিলোমিটার আজকে আমরা আমাদের সাথে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রস্তুতি মনোনয়ন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া 370 আসনের লক্ষ্যেই পথে নেমেছে ত্রিপুরা বিজেপির কর্মী সমর্থকরা, জানালেন মুখ্যমন্ত্রী। প্রতি মানুষের ঘরে পৌঁছে বিজেপি ও সহযোগী দলের প্রার্থীদের জয়যুক্ত করার ডাক দিতে প্রচার মিছিল ত্রিপুরা বিজেপি। আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।